নমস্কার বন্ধুরা, আজ আমরা শিখব লেবু পাতায় লোটে মাছ। প্রথমে লোটে মাছ যেগুলো আছে সেগুলো ভালো করে ধুয়ে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো এবং তার সাথে একটু বেসন দেব, দিয়ে ভালো করে মেশাবো। তারপর নিয়ে নেব একটু টক দই। টক দইটা ভালো করে দিয়ে মোটামুটি এক দু চামচ তিন চামচ মতো আমরা টক দই দেব। সেটাকে ভালো করে দিয়ে আমরা ভালো করে প্রত্যেকটা মাছের সাথে মেখে নেব। দেখুন, আমি যেভাবে মাখছি সেইভাবে যাতে প্রত্যেকটা মাছের মধ্যেই এই যে মিশ্রণটা সেটা যেন মিশে যায় সেইভাবে মেখে নেব। এরপর কড়াইতে তেল দেব। তেলটা গরম হলে কিছু কিছু মাছ আমরা ছেড়ে দেব, দিয়ে হালকা করে ভেজে নেব। কারণ লোটে মাছ খুব নরম মাছ, আমরা এটা বেশি ভাজবো না। হালকা করে ভাজা আমার কমপ্লিট। এবার আমরা কড়ার মধ্যেই আদা রসুন পেস্ট দিয়ে দেব এবং কিছুটা দিয়ে দেব, এবং এর সাথে হলুদ, লঙ্কা, ধনে, জিরে দিয়ে একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এবার সেই মিশ্রণটা আমরা আদা রসুন আর টমেটো পেস্টের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন, ভালো করে একটু কষানো হয়ে গেলে সামান্য একটু জল দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায়। ভালো করে মশলা হয়ে গেলে আমরা একটু নুন দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ আমরা কষতে থাকব। বেশ ভালো করে কষা হয়ে গেছে, তেলও বেরিয়েছে, লোটে মাছগুলো আমরা এবার আস্তে আস্তে দিয়ে দেব। প্রত্যেকটা মাছ আমরা দিয়ে দেব, দিয়ে ভালো করে এটা মাখিয়ে নেব এবং ভালো করে কষাবো। কিছুটা কষানো হয়ে গেলে আমরা ধনে পাতা আর কাঁচা লঙ্কা আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে এটাকে কষাবো। দেখুন, আমি লেবু পাতা নিয়ে নিয়েছি, এটা গন্ধরাজ লেবুর পাতা, ভালো করে ধুয়ে নিয়েছি। মাছ আমার রেডি। আমি লেবু পাতাগুলোকে প্রত্যেকটা মাছের ওপরে সুন্দর করে চাপা দিয়ে রাখছি। প্রত্যেকটা মাছ যেন সমানভাবে চাপা পড়ে সেটা আমরা দেখব, কারণ এটাই হচ্ছে এই রান্নার টুইস্ট। ভালো করে দেখুন, লেবু পাতা দিয়ে আমি মাছগুলো চাপা দিয়ে দিয়েছি। এবার এই চাপা দিয়ে দেওয়া হয়ে যাওয়ার পরে আমরা আরেকবার চেক করে নেব যাতে কোথাও না কোনো ফাঁকা অংশ থাকে। সমস্ত পাতাগুলো আমার সুন্দর করে দেওয়া হয়ে গেছে। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, ঠিক এইভাবেই কিন্তু লেবু পাতাগুলো ওপর থেকে মেলে দেবেন। মেলে দেওয়ার পরে একটা বাটি দিয়ে আমরা চাপা দিয়ে দেব। যখন আমরা খাওয়াবো তখন লেবু পাতাগুলোকে আস্তে আস্তে তুলে নেব। দেখুন, লেবু পাতাগুলোর কালার কিন্তু ফেড হয়ে গেছে, কারণ লেবু পাতা থেকে যে নির্যাসটা সেটা কিন্তু আমরা মাছের মধ্যে পেয়ে গেছি। প্রত্যেকটা পাতা সুন্দর করে তুলে নেব। তুলে নিলেই দেখুন আমাদের লেবু পাতায় মোড়া লোটে মাছের ঝাল একদম রেডি। গরম গরম ভাতের সাথে সার্ভ করুন এবং খেয়ে জানান।